नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। आगामीकालेर महाभाग्य टार्गेट नम्बर मेष टू मीन राशि एवं दैनिक राशिफल आगामीकालेर दिनटी केमन जाबे, शुभ संख्या एवं भाग्येर पार्सेंटेज केमन रयेछे, अर्थात सार्विक एकटी विचार आगामीकाल दिनटी आपनादेर केमन जाबे मेष राशि टू मीन राशि विस्तारित आलोचना आमी करब एवं बारोटी राशिर टार्गेट नम्बर आमी शेषे जानाबो। मेष राशिर स्वास्थ्येर दिके नजर दिन, स्वास्थ्य निये किछुटा होलेओ समस्या रयेछे, बाद विवाद एड़िए चलुन, अर्थात कोनो जायगाते तर्क वितर्के जड़ाबेन ना, परिवारेर मध्ये शांति बजाय राखुन। निर्दोषी व्यक्तिके मिष्टि दान करुन, शुभ रंग नील, भाग्येर मीटार 70%। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 বৃষ রাশি, কোনো শুভ সূচনা প্রাপ্তি হবে আগামীকাল, অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল, এবং সন্তান ক্ষেত্রে আপনাদের উন্নতি রয়েছে, অর্থাৎ সন্তানের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সন্তানের ক্ষেত্রে কিছুটা হলো উন্নতি রয়েছে। আপনারা অর্থ দান করুন নির্ধনী ব্যক্তিকে, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং আকাশি, ভাগ্যের মিটার 80%, উত্তম ভাগ্য। আপনাদের টার্গেট নাম্বার 1 মিথুন রাশি, অর্থনৈতিক স্থিতি আপনার ভালো থাকবে, কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, আগামীকাল আপনাদের স্থান পরিবর্তনের যোগ সৃষ্টি হয়েছে, আপনারা মহাদেবকে জল নিবেদন করুন, দিনটি আপনাদের শুভ যাবে। শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 85%। আপনাদের টার্গেট নাম্বার 9 কর্কট রাশির, মানসিক দুশ্চিন্তা অবসান হতে চলেছে, চিন্তা দূর হবে, দীর্ঘদিনের কোনো বড় কাজ আটকে আছে এমন কাজ আপনার সম্পন্ন হবে, কোনো গুরুজন ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তির সঙ্গে আপনার বা গুরুত্বপূর্ণ কোনো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে আগামীকাল, আপনার ক্ষেত্রে আগামীকাল রং যে শুভ রং সেটি হচ্ছে লাল, এবং আপনারা আগামীকাল চাল দান করুন, ভাগ্যের মিটার 75%। টার্গেট নাম্বার 4 সিংহ রাশি, চিন্তা ভাবনা আপনার বাড়বে, অহেতুক মানসিক টেনশান চিন্তা আপনার বাড়বে, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যখন অর্থ লেনদেন করবেন, কাউকে ধার দিচ্ছেন বা টাকা ইনভেস্টমেন্ট করছেন, বিশেষভাবে সেখানে নজর রাখুন, সাবধান থাকুন। আপনারা গুড় দান করুন নির্ধনী ব্যক্তিকে, গুড় দান করুন, শুভ রং ক্রিম, ভাগ্যের মিটার 65%। কন্যা রাশি, ব্যবসা ক্ষেত্রে লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, পারিবারিক চিন্তা আপনার দূর হবে, কোনো
জায়গা থেকে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি লাভের যোগ সৃষ্টি হয়েছে। মহাদেবকে আপনারা দেবাদিদেব মহাদেবকে আপনারা জল নিবেদন করুন, শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 75%, উত্তম ভাগ্য। আপনাদের টার্গেট নাম্বার 6। তুলারাশি, তুলারাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে। দীর্ঘদিন অনেক কাজ আটকে আছে, যে কাজগুলো আপনার দ্রুত কাজগুলো শেষ হবে। আপনি আগামীকাল কাজের ব্যস্ততায় থাকবেন। আপনি আগামীকাল কোনো নির্ধনী ব্যক্তিকে চাল দান করুন, শুভ রং সাদা, ভাগ্যের মিটার 60%। বৃশ্চিক রাশি, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দীর্ঘদিনের কাজ আপনার সম্পন্ন হবে। সম্পত্তি অথবা কোনো বাহন লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ রং আপনার লাল, ভাগ্যের মিটার 75%, হনুমান 40 আপনারা পাঠ করুন। টার্গেট নাম্বার আপনাদের 5। বৃশ্চিক রাশির, ধনুরাশির চিন্তা ভাবনা বৃদ্ধি হবে। পারিবারিক বাদ বিবাদ এড়িয়ে চলুন। কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। নির্ধনী ব্যক্তিকে চাল দান করুন, আপনার দিনটি শুভ যাবে। ভাগ্যের মিটার 70%, শুভ রং গোল্ডেন কালার। এবং আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 8। মকর রাশি, ছোটোখাটো যাত্রার যোগ দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। কঠিন থেকে কঠিনতম কাজ আপনাদের আগামীকাল সম্পন্ন হবে। ভগবান শিবকে আপনি জল নিবেদন করুন, ভাগ্যের মিটার 75%, শুভ রং গোলাপি। এবং আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ধন প্রাপ্তির যোগ রয়েছে। কিছু পরিবর্তন আসবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। মানসিক চিন্তা আপনার দূর হবে। অর্থপ্রাপ্তির যোগ, প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনারা নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। ভাগ্যের মিটার 90%, শুভ রং গেরুয়া। টার্গেট নাম্বার 2। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাধা দূর হবে। মানসিক চিন্তা আপনাদের কিছুটা হলেও আগামীকাল কমবে। জীবনে কোনো নতুন সম্পর্ক আপনার আগামীকাল আসার সম্ভাবনা রয়েছে। আপনারা নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং হলুদ, ভাগ্যের মিটার
90% উত্তম ভাগ্য। আপনাদের টার্গেট নাম্বার 6, অর্থাৎ মহাভাগ্যে মেষ থেকে মীন রাশি কি ঘটতে চলেছে আগামীকাল বিস্তারিত আলোচনা করলাম। নমস্কার।